হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মনে আছি আপনাদের সাথে, আর আমার সাথে রয়েছে নওশিন, আকতার, নূপুর, ভাবি। তো ভাবি, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। তুমি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। ভাবি, তো শুরুতে যে কোশ্চেনটা করব, আপনি স্টুডিওতে এসেছেন নিলয় ছাড়া ফার্স্ট টাইম, প্রথমবার। তো এর আগে যখন এসেছিলেন গত বছর রোজার ঈদের আগে, তখন আপনার সাথে আমার মনে আছে সম্পূর্ণ। তখন হচ্ছে নিলয় অসুস্থ ছিল, ওর বাবাও অসুস্থ ছিল, খুব টেনশানে ছিল, তখন ডিপ্রেশনে ছিল। তো ইফতার টাইম ছিল, তো আমরা সিএনজিতে তোমরা ইফতারের জন্য ওয়েট করতেছিল। তখন বললো তোমার ভাইয়া যে আমরা রোজা নেই, তোমরা ইফতার করে নাও। ভাইয়া সবাই ওয়েট করতেছিল। তো এই যে আজকে প্রথম হচ্ছে নিলয় এক বছর এক মাস পার হয়ে গেছে নাই, তো ফার্স্ট টাইম হচ্ছে স্টুডিওতে। ভাইয়া যখন বলে যে নওশিন স্টুডিওতে শ্যুট আছে, বাট আমার একটু মন খারাপ ছিল। তো যখন আসি তখনও খুব খারাপ লাগতেছিলো, কারণ যেখানেই যাচ্ছি সেখানেই স্মৃতি। যেমন আমরা এখানে বসছি, আমাদের এখানে অনেক অনেক স্মৃতিময় অনেক মানে ভিডিও রয়েছে, ভিডিও আছে, আবার হচ্ছে অনেক হাসি খুশি হইতো, আনন্দ ছিল, বাট আগের মতো সেই আনন্দটা নাই। নিলয় হারিয়ে যাওয়ার পর মানে অফিসিয়ালের আনন্দটাও হারিয়ে গেছে, আর খুবই মিস করতেছি। এটা তো মানে আমি বুঝতেছি যে আমার কেমন লাগতেছে, কারণ যে এই জায়গাটায় দাঁড়িয়েছিল লাস্ট একটা ভিডিওতে, আমরা হচ্ছে কিসের জন্য জানি অ্যাওয়ার্ড প্রোগ্রামে মনে হয় কেক কাটতেছিলাম, জিন্নাও ছিল সবাই, হ্যাঁ, মোবারক ভাইয়া কামরুল ভাই সবাই ছিল আর কি। তো অ্যাওয়ার্ডের লাস্ট হচ্ছে কেক কাটা হয় অ্যাওয়ার্ডে, তারপরে আর অফিসিয়ালে কোনো কেক কাটা হয় নাই। তো এখন নিলয় নাই, আমি আসছি, মানে এটা আমি আসবো এখানে এটা আমি আসলেই আশা করি নাই যে স্টুডিওতে ভাইয়া আর কি ডাকবে কখনো। বাট হ্যাঁ, খারাপ লাগতেছে, বাট সবাই আসে, ভাবি ভাইয়া সবাই, তোমরা যারা আসো, মনটা খুব মানে থাকে না যে সবাই আসে, তারপরেও মানে একটা শূন্যতা, মানুষটা নাই, তাকে সবসময় মিস করি, সবাই মিস করে, শুধু আমি না, আমরা সবাই। এই তো অনেকদিন পর এখানে এসেছেন, তো ভাইয়ার অবশ্যই মিস করেছেন ভাইয়াকে। তো সবচেয়ে বেশি খারাপ লাগে বর্তমানে তাকে ছাড়া কোন সময়টাতে, বর্তমানে সারাদিন যে আপনি বাসায় থাকেন বা যেখানেই থাকেন? সবসময় খারাপ লাগে, আর হচ্ছে মানে আগে যেমন হচ্ছে ও আমাকে ডাকতো নূপুর বলে, বাসায় নূপুর বলে, এমনি সবসময় মানে ওর নূপুর নামটা বেশি ভালো লাগতো। মানে ওই ডাকাটা যে নাম ধরে যে ডাকে, মানে কানের মধ্যে এটা বাজে না, বাট মনে হয় যে সে ডাকতেছে। আর সবসময় কোথাও গেলে হয় কি, মানে এটা তোমরাও দেখছো, কোথাও গেলে কাজের মধ্যে থাকলেও মানে নওশিন কোথায়, নূপুর কোথায়, এইদিকে আসো, খাইছো তুমি, বা শুটিংয়ে গেলেও হচ্ছে মানে খাবার এক্সট্রা আমার জন্য নিয়ে আসতো সবসময় নিজে থেকেই। তো সবসময় তাকে মিস করি, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত, মানে তাকে ছাড়া কখনোই ভালো লাগে না, নাম ধরে ডাকা, খাওয়ার সময়, প্রত্যেকটা সময় মানে প্রতিটা সেকেন্ড তারে মিস করি। আচ্ছা, তো অনেকেই আপনার বিভিন্ন ছবি ভিডিওতে কমেন্ট করে আপনি তাকে ছাড়া অনেক ভালো আছেন, খুশিতে আছেন, আপনি অভিনয় করছেন, আপনি ফেক প্রতারক, তো এই এটা যে বলে এটা সত্যি না, মিথ্যা, কতটুকু ভালো থাকেন আপনি? আসলে মানুষ যদি হচ্ছে সবার কষ্টটা বুঝতে পারতো একজন আরেকজনকে, মানে আমরা কখনো উপর দেখে ভিতরটা বুঝতে পারবো না, তো বুঝলে তো হচ্ছে পৃথিবীতে কোনো কষ্টই মানুষের থাকতো না, আমরা কেউ কারো। তো মানুষ মানুষের জায়গা থেকে বলে, কারণ আমার নামে যে সমস্ত কথা বলা হয়েছে তারা সেখান থেকেই বলে। আর সবারই হচ্ছে কম বেশি সবাই মারা গেছে, সবসময় কান্না করে না, কানলে বলে হচ্ছে অভিনয় করি, আর আমি এখন যা করি সব অভিনয়, কষ্ট আমার অভিনয়, বাট আমি কাউকে আসলে বুঝাইতে চাই না যে আমার কষ্টটা কতখানি বা আমি কীভাবে দিন রাত পার করি, সেটা আমি জানি, আল্লাহ ভালো জানে। তো কে কী বলে আসলে আমি এটা এখন ইগনোর করি, টোটালি ইগনোর করি, পাবলিকের কথা আমি কানে নিই না। আচ্ছা, তো অনেকেই আবার কমেন্ট করতেছে আপনি নাকি ফিউচারে বিয়ে শাদী করে ফেলবেন, বা এটা কতটুকু সত্য, বা আপনি কী বলেন এই বিষয়ে? আমি এখন অনেকে এটাও বলে যে আমি নাকি গোপনে বিয়ে করছি, এরকম অনেক মেসেজ আসে যে আমি গোপনে বিয়ে করছি, এটা হচ্ছে পাবলিক করতেছি না। তো আমি এখনও মানে বেঁচে আছি এই পর্যন্ত কোনো রকম, মানে এমন একটা সিচুয়েশন আমার উপর দিয়ে গেছে, আমি ভাবিনি যে এতটা টাইম আমি বেঁচে থাকবো, আমি জানি না আল্লাহ আমাকে কেন বাঁচায় রাখছে আর কতদিন বাঁচায় রাখবে, আর মৃত্যু আসলে এত সহজ না, অনেক চেষ্টা করছি, কম চেষ্টা করিনি, আমি নিজেকে কম কষ্ট দিই নাই, বাট মৃত্যু এতটা সহজ না, আর তার মায়া এখন আমি কাটে উঠতে পারি নাই, বা থাকে না যে একজনের ভালোবাসায় থাকলে অন্যজনকে কখনো ভালোবাসা ওইটা কাজ করে না, আর আমার মাইন্ড এখনও ওইগুলো কাজ করে না, ওইটা নিয়ে আমি ভাবিও না। আল্লাহর কাছে একটাই চাওয়া যে স্বাভাবিক মৃত্যু দিয়ে যেন নিয়ে যায়, এটাই, ফিউচার নিয়ে ভাবি নাই, আমি মনে করি আমার কোনো ফিউচার নেই, আমার কোনো ভবিষ্যৎ নেই, আমার কোনো স্বপ্ন ইচ্ছা কিচ্ছু নাই। যে অনেকে ভাবতেছে যে আমি অনেক টাকা ইনকাম করতেছি, অনেক কিছুই, মানে আমি কিন্তু অনেক কোথাও গেলে হচ্ছে আমি আমার ভাইদের সাথেও যদি যাই, কাজিনদের সাথেও যদি যাই, অনেকেই প্রশ্ন করে যে আপনি ওখানে গেছিলেন, এখানে গেছিলেন, মানে এইগুলো খুব ফেস করতে হচ্ছে। তো মানে এখনও ফিউচার নিয়ে আমি জানি না আমি বাঁচবো কি না, আমি এখনও এগুলো ভাবিও নেই, আর এটা ভাবিও না, আর চাই না নিলয়ের জায়গাটা কাউকে দিতে। আচ্ছা, আপনাকে তো অনেকে বিয়ের প্রপোজাল দিচ্ছে,
আমরা শুনতে পেয়েছি এটা, অনেকে কমেন্টও বলতেছে, মেসেজ দিয়েও বলতেছে, যে তাদেরকে আপনি কী বলতে চান যারা আপনাকে বিয়ের প্রপোজাল দিচ্ছে বা বিয়ে করতে চাচ্ছে আপনাকে? আমি এইগুলো মেসেজ দেখিও না আর ইগনোর করি, তাদের উদ্দেশ্যে বলবো তারা কেন আমাকে বিয়ে করতে চায় আমি জানি না, কারণ অলরেডি আমাকে বলা হয়েছে আমার অনেকগুলো হাজব্যান্ড, তো তারা কী বুঝে মানে আমাকে বিয়ে করতে চায় আমি জানি না, এটা আমার জানা নেই। বাট আমি এগুলো টোটালি ভাবি না, কারণ আমি যখন বাড়িতে যাই আমি মনে করো একা থাকি, একা বলতে কি মানে মুরব্বীদের সাথে থাকলে তারা আমাকে খুব মানে এইভাবে থাকা যায় না, বিয়ে করো হ্যান ত্যান, আমার ব্রেন একদম খারাপ করে দেয়, আর এই জিনিসগুলো আমার মেজাজ খারাপ লাগে, মানে আমি নিতে পারি না। আমাকে যতটা দেখা যায় আমি স্বাভাবিক, বাট এতটা স্বাভাবিক না। এখন ভালোভাবে কথা বলতেছি, একটু পর আমি মানে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, এখন তোমার প্রতি আমার মেজাজ খারাপ হচ্ছে, কারণ এগুলো প্রশ্ন কেন তুমি আমাকে করতেছো, মানে এই জন্য আমার প্রচুর মেজাজ খারাপ হচ্ছে, মানে বিয়ের প্রশ্নটা কেন আসলো? আচ্ছা ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা অনেকেই ধারণা ছিল, ভুল ধারণা আপনাকে নিয়ে, সেটা মূলত ভাঙানোর জন্য এই কোয়েশ্চেনটা করেছি। তো দর্শক যারা এইসব তাকে নিয়ে ভাবনা ছিল যে বিয়ে করতে পারে বা বিয়ে করবে, তারা মাথায় ঢুকে ফেলেন, নওশিন ভাবি কখনোই বিয়ে করবেন না, সে নীলবাইকে নিয়েই থাকবে সারা জীবন তার স্মৃতি নিয়ে। তো এর পরবর্তী যে কোশ্চেনটা, ভাইয়াকে ছাড়া এটা কততম ঈদ আপনার? এটা হচ্ছে আগের কোরবানি তো ছিল না, আগের কোরবানি এটা হচ্ছে রোজার ঈদ গেল, আগের কোরবানিটা গেল, আগের কোরবানিতে হচ্ছে কোরবানি টোটালি আমার মনে হয়নি, কারণ ওই টাইমটা পুরাই আমার অবস্থা ছিল খুব খারাপ, তখন হচ্ছে আইনা আমি তো এমনিই অসুস্থ ছিলাম, তখন টোটালি খাওয়া দাওয়া নাই কয়টা মাস, তোমার ভাইয়া মারা যাওয়ার পর হচ্ছে আমার গলা দিয়ে খাবার যায় নাই স্যালাইনের উপরে, যদি খুব বেশি খাইতে পারতাম তোমার হচ্ছে শশাটা খাইতাম, এমন হয়তো যে নিলয় যে গরুর মাংস খাইতো বা মুরগি ওগুলো দেখলাম চিৎকার করতাম। তো এইবার কোরবানিটা হচ্ছে মানে দ্বিতীয় কোরবানি ঈদ, বাট ঈদের কোনো আনন্দটা নাই, রোজার ঈদেও হচ্ছে রান্নাবান্না হয় নাই টোটালি, বাসায় কোনো রান্নাবান্না হয় নাই, আমার বাসার আশেপাশে যারা ছিল যে হুজুর সবাই আর কি মানে আমার আমি যেখানে থাকি এলাকার যারা আমাকে যারা চিনে, যারা অনেক বছর ধরে আমাকে চিনে, তারা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তারা খাবার দিয়ে গেছিলো। তো এবার কোরবানি আসছে, আগের কোরবানিতে আসলে দুজন যাইতাম গরুর হাটে গরু দেখতে, আর নিলয় যাইতো, মানে প্রচণ্ড গরম থাকতো গরুর হাটে, নিলয় দেখতো যে নওশিন সব থেকে একটা বড় গরু কিনতে পারলে সেই দিনই ভালো হবে, তো যাইতাম গরু দেখতে। লাস্ট হচ্ছে এটা দ্বিতীয় কোরবানি ঈদ, মানুষটা নাই আর ঈদের আনন্দটাও নাই, মানে এটা বোঝানোর মতো না। তো জানি না, রোজ আগের যে রোজার ঈদ গেল তার রোজ আগের ঈদে আমাদের কেনাকাটা করতে যাই, তো কেনাকাটা করতে যাওয়ার সময় ও হচ্ছে একটা আমাকে কাপড় নিতে বলে, তুমি এবার একটা ভালো কাপড় নিও, এটা আমার মনে পড়ে রোজ এই আগের রোজার ঈদ না মানে তার আগের রোজার ঈদে, তো সবার জন্য কেনাকাটা হয়, তো আমাকে বলতেছিল ভালো, আমি বললাম না আমি ভালো কাপড় দেখি হবে, সবার জন্যই আমি আগে কিনতাম, যেমন আমার শাশুড়ি আমার ননদ যারা ছিল আমার পরিবারের যারা সবার জন্যই নিলয় কিনতো, আমার বাবাও টাকা দিত, আমাদের মানে খুব একটা কেনাকাটা হইতো রোজারিতে, কোরবানিতে এত কেনাকাটা হইতো না। তো তখন আর কি নিলয় বলতেছিল তুমি এবার একটা খুব দামি একটা ড্রেস নিও, পরে আমি বলতাম যে না, সবসময় আমরা দুজন পরে কিনতাম, পরে বলতেছে সামনে বছর যদি আমি না থাকি, এই কথাটা আমার খুব ভাবায়, আর সত্যি পরের বছর সেই মানুষটা নাই, তখন আমি ঠাস করে একটা এভাবে চর দিই, আর তখন আমার ননদ যে ছিল তারপর আরাফাদ আমরা সবাই যাইতাম, আমরা কয়জনে ঈদের কেনাকাটা দুই তিন দিন আগেই মানে হয়তো কি সবার জন্য আগে কেনাকাটা করতাম আমি, আর ও কেনাকাটা জিনিসটা পছন্দ করতো না, মার্কেটে যাওয়া মানে সব দায়িত্ব পড়তো আমার উপর, তো সবার জন্য আগে কিনতাম পরে আমাদের দুজনের জন্য কিনতাম, তো তখন আর কি বলতেছিল যে তুমি এবার একটা ভালো কাপড় নাও, তাই আমি তো সবসময় হচ্ছে নর্মাল ড্রেস পরতাম, পরে বলতেছে সামনে বছর যদি আমি না থাকি, পরে আমি আর কি ওর পিঠের মধ্যে হাতের মধ্যে একটা ঠাস করে ওই মার্কেটের ফুটেজ যদি আমি তারিখ বলতে পারি, ফুটেজ টানলেও দেখা যাবে, ওই ওই দিন হচ্ছে আবার আমার ফোনটা হারাই যায়, আমার ফোন চুরি হয়ে গেছিলো মার্কেট থেকে কেনাকাটা করতে যায়, পরে আর কি হাসির ছলে বলছে, বাট এই জিনিসগুলো যে এতভাবে মিলে গেছে মানে আমি লাইফের অনেক কিছু মানে মিলে গেছে যেগুলো আমাকে ভাবায়, তার ভাবনাতেই পড়ে আসছি। আপনার কি এটা অবাক লাগে না সে লাস্ট মৃত্যুর আগের মুহূর্তের সময় যে গানগুলো করতো, মানে একা মানে মানে বেঁচে আছি মরার মতো এইসব গান, বা আরও অনেক গান যে ছিল, মাকে নিয়েও কিছু গান করা ছিল তার, এটা যে তার লাইফের সাথে মিলে গেছে এটা কি আপনাকে অবাক করে নাকি করে না? গানের কিছু কথা মিলে গেছে, সেটা হচ্ছে যে আবেগি জাকির ভাইয়ের কাছ থেকে একটা লিরিক্স নেওয়া হয়, মাগো মরে গেছে তোমার পাগল ছেলে, তার অনেক স্বপ্ন ছিল একটা বাড়ি করবে, বাড়ির ছবিও নামে রাখছিল, আর বাড়ির নাম নিলে দেখছে আমার শ্বশুরও মারা যায়, ওদের বাড়ির নামটা নিলে একটা মানে বাড়ির নামটা নিলেই হচ্ছে আমার শ্বশুরও যখন নতুন বাড়ি করতে গেল মানে চাইলো, তখন উনি ক্যান্সারে পড়ে গেল, আর নিলেও যখন বাড়ির নাম নিল খুব ইউটিউবে দেখতো যে তার স্বপ্ন ছিল যে ছোট্ট একটা বাড়ি করে দিবে, ছোট বাড়িতে থাকবো আমরা, হাঁস মুরগি পালবো, এরকমও ছিল, ছাদের মধ্যে আমরা যে বাসায় থাকতাম
অপোজিটে তোমার সাদের মধ্যে হচ্ছে একটা লোক, উনি যে যে বাসায় তোমার ভাইয়া মারা গেছে, কবুতর পাখি মুরগি এগুলো পালে। তো তখন আমি বলতাম যে আমাদের বাড়িতেও ছোটো বাড়ি হবে, আমরা এরকম হাঁস মুরগি, তারপর বিড়াল কুকুর, যেহেতু ভাড়া বাসা এগুলো অ্যালাউ করে না, পালবো। অনেক স্বপ্ন ছিল তার, অনেক স্বপ্ন ছিল। তো সব স্বপ্নই আমাদের ভেঙে গেছে, স্বপ্নগুলো নাই, তাই তো। আচ্ছা, আপনি কি এখন ওই যেখানে ভাইয়া শেষ যেখানে ছিল সেই বাসাতেই থাকেন নাকি অন্য কোথাও থাকেন এখন? সেই বাসাতে হচ্ছে আমি থাকতে চাইছিলাম, আর ওই বাসাটা হচ্ছে তোমার ভাইয়া মারা যাওয়ার পর ছয় মাস পর, যেহেতু তদন্ত চলে, আমাকে চাবি দেওয়া হয় প্রায় ছয়টা মাস কিনা তার মানে আরও একটু কম সময় পরে পাই। কিন্তু ওই বাসাটা হচ্ছে আমি একা কীভাবে থাকবো, একা থাকার তো কোনো ই নাই, আমি চাইছিলাম ওখানে থাকতে। আর ওই বাসাটা হচ্ছে সিঁড়িগুলো তোমরা মনে হয় ওইটা যাও নাই, অনেক ইয়ে থাকার মতো কেউ ছিল না, তো আমি চাইছিলাম যে ওখানেই আমি থাকবো, একা থাকবো, বাট ওইটা কেউ তো অ্যালাউ করবে না। যেমন এখন ওইটার পাশেই আছে, আমার ছাদ থেকে কিন্তু ওই বাসাটা দেখা যায়। আমি কিন্তু যখন রাতে থাকি, আমাদের মানে রাত হোক বিকেল হোক, আমি যখন ছাদে উঠি আমার ওই ছাদ থেকে বাসাটা দেখা যায়। স্যাদ আমাদের অনেক টিকটক ভিডিও আছে, অনেক স্মৃতি। তো অপোজিটেই আসি, ওই এলাকাতেই আসি, কারণ ওখানে আমাকে বলা হয়েছিল ওই এলাকাটা ছেড়ে দেওয়ার জন্য আমি চলে যাই। অনেক বিষয় যাতে আমি মুখ না খুলি, মানে অনেক কিছুই বলা হয়েছে যেগুলো আমি এখনও বলতে চাই না, আমি সব বলবো। আমার আমি না থাকলেও আমার অনেক ভিডিও আমি নিজে করে রাখছি, আমি না থাকলেও হয়তোবা আল্লাহ না করুক কখন মারা যাই, তখন ওই ভিডিওগুলো পাবলিক হবে। তো ওই এলাকাটা আমি ছাড়তে পারতেছি না, কারণ ওইটাই আমার পুরোটা স্মৃতি। আমি ঢাকা, আমি যেখানেই যাই সেখানেই আমার স্মৃতি। তো অনেকেই বলে যে স্মৃতি মুছে ফেলার জন্য, ভুলে যাওয়ার জন্য, বাট আমি পারতেছি না, কারণ যে ফ্যানটার মধ্যে ফাঁস দিছে সে ফ্যানটাও আমি ফেলাই নি। ওর ছোটো ছোটো যে চুলগুলো সেগুলো আমি রেখে দিছি যত্ন করে, বাট আমার রুমে হচ্ছে অনেকে ভয় পায়, মানে ফাঁসের যারা রুগী জানি না, আমার কাছে ভয় লাগে না। আমি মানে এখন পৃথিবীর কোনো ভয়ই আমার ভয় লাগে না, এমন একটা হয়েছে। আমি আগে অন্ধকার ভয় পাইতাম, একা চলতে ভয় পাইতাম, এখন এই ভয়গুলো নাই, মানে পৃথিবীর কোনো কিছু এখন আমার ভয় লাগে না। মানে আমি তো মরে গেলে আমার মনে হয় হাসি মুখেই আমি মৃত্যুবরণ করবো, আমার কাছে এটা মনে হয়। আর আগে যেমন একা পার হইতে পারতাম না, রাস্তা পার হইতাম না, এখন তো একা চলতে হচ্ছে, কারণ সবসময় তো আরাফাত বা সবার সাথে হয় না, নিজের কিছু দরকার পড়লে একাই যাই, তো এখন একা চলতে পারি। আর আগে একা রুমে অনেক ভয় পাইতাম, এটা নিলয় খুব টেনশনে থাকতাম একা থাকলে, অফিসে আসলে বারবার ফোন দিত, কাজে থাকলে একা তুমি আরাফাতকে বলতো, রিফাতকে বলতো যে তোর আপু বাসায় একা কিনা যা, বা একা কোথাও রাখতো না। তো এখন হয় কি যে অনেক সময় আমি একাই থাকি, আমার রুম অন্ধকার, মানে অন্ধকার থাকলে আমার ভয় লাগে না, মানে এরকমও ফিল হয় যে নিলয় অনেকেই বলে যে যারা ফাঁসের রুগী ভয়ঙ্করভাবে আসে, আমি আসুক না আমি দেখতে চাই, বাট এগুলো তো না যে মরে যায় সে তো চলে যায়। তো এখন আর ভয়, পৃথিবীর কোনো কিছুই আমি ভয় পাই না, এমন কেমন জানি হয়ে গেছি, মানে আগে যে জিনিসগুলো খুব ভয় পাইতাম চলতে, এখন আর ওই পৃথিবীর কোনো কিছু আমার আর ভয় লাগে না, যাচ্ছে এভাবে। আচ্ছা, তো আপনাকে নিয়ে যারা ব্যাড কমেন্ট করে, বাজে কমেন্ট করে, তাদেরকে আপনি কী বলতে চান? মানে তারা এত যে কেউ অনেকে মানে আপনার ভালো কোনো ছবিতেও তারা ব্যাড কমেন্ট করে, আপনার ভালো থাকলেও তাদের সমস্যা, আপনার যদি কান্না করেন তাতেও তাদের সমস্যা, সব কিছুতে তাদের সমস্যা, তো এই বিষয়ে আপনি কী বলতে চান? এটা বলবো, এই জিনিসটা যতদিন আমি বেঁচে থাকবো এটা কখনোই মুছে ফেলানো সম্ভব না, কারণ যেভাবে আমি যতদিন বেঁচে থাকবো, আমাকে যতদিন সবাই দেখবে, ব্যাড কমেন্টের থেকে পজিটিভ কমেন্ট অনেক বেশি। বাট তারা হচ্ছে কারোর সাথে দেখলেই হচ্ছে, যেমন তোমাকে নিয়ে আমাকে নিয়ে অনেক কথা ছবিতে, অনেক মানে বাজে কথা। হ্যাঁ, তো এটা আসলে আমি মারা না যাওয়া পর্যন্ত এগুলো মুছবে না। তো আমি যতদিন বেঁচে থাকবো তারা আমাকে দেখবে, ততই তারা কমেন্ট করতে থাকবে, তারা অনেক কিছু না জেনে অনেক কথাই বলে, তো তাদেরকে আমি এক এক করে বোঝানো সম্ভব না, তারা তাদের মতো করে বলে যাক, বলতে বলতে তাদেরই ই হয়ে যাবে। আমি কতজনের, কারণ সব অপবাদী তো আমার পাওয়া বাকি, মানে সব অপবাদী তারা আমাকে দিয়ে দিছে, কোনো কিছুই বাকি নেই, মানে এমন কোনো কিছু নাই যে আমাকে বাদ রাখছে। তো এখন তাদের আসলেই এগুলা যে যে বুঝায় সম্ভব না, তারা তাদের মতো করে বলুক। মিডিয়ার অনেকেই হচ্ছে এরকম আসে, মানে আমাকে নিয়ে অনেক ভাবনা তাদের, অনেক চিন্তা অনেক, তো তারা তাদের মতো করে চিন্তা করে যাক, আমি তো আমার মতোই আসছি। সামনে এসে তো কেউ কিছু বলে না, সামনে এসে কেউ কিছু বলে না, তো তারা বলবে তাদের জায়গা থেকে, বলতেই থাকবে, এগুলো একদিন অফ হয়ে যাবে যখন আমি মারা যাব। তো এবার আপনি ঈদ কোথায় করতেছেন, ঢাকা নাকি গ্রামে? ঈদ বলতে গ্রামে তো আমি যাবই না, কারণ ঈদ আমার জন্য ঈদ না, ঈদের খুশি সবার জন্য না। ঈদ আসে, হ্যাঁ, ছোটোবেলায় ঈদের আনন্দগুলো ভালোই তো। আর নিলয় আর আমি যখন ঈদের দিন আমরা কোথাও বের হইতাম না, কোরবানির ঈদে হচ্ছে ওর গরু কাটাকাটি, মাংস দেওয়া দিয়ে মাংস কাটাকাটি কাজ করে সারাদিন সময় পার হয়ে যেত, খুব ক্লান্ত থাকতাম, পরের দিন ঘুম, তার দুদিন পর হচ্ছে আমরা বাইক দিয়ে ঘুরতে যাইতাম। তো ঈদ বলতে এবার ঈদ নাই, ঈদ আমার জন্য না, বাট ঈদে বাসায় থাকবো, এই তো। আচ্ছা, তো
যে আপনার গান কি আসতেছে বা কয়টা কি প্রিপারেশন গানের? গান তো অনেকগুলো করছি, বাট যেটা লাস্ট হচ্ছে আসবে ভালোবাসা এসেছিল আমার জীবনে অতীত করে রেখে গেল বন্ধু বিহনে, আর একটা হচ্ছে অনেকগুলো গানই আসতেছে, এখন ভাইয়া কোনটা রিলিজ দিবে আমি নিজেও জানি না। আপনি খালি গলায় একটা গান বলতে পারবেন? না এটা আমি পারবো না, এই মুহূর্তে আমি পারবো না, এখন পারবো না, আমারই নেই। আচ্ছা ঠিক আছে, তো আজকের ইন্টারভিউটা এই পর্যন্তই ছিল। তো আপনি কোরবানি দিচ্ছেন নাকি দিচ্ছেন না এবার? আমার কোরবানি বলতে আমি কিভাবে যাব গরুর হাটে গরু কিনব, আমি তো গরুই দেখতে পারতেছি না, মানে সবাই আর কি এটা আছে যে আমি মনে হয় অনেকগুলো গরু দিচ্ছি, তো কোরবানি বলতে না আমার আসলে কোরবানিটা নাই, মানে বাবা তো বাবার জায়গা থেকে দেয়, এখন বাবার 4 বছর আমি সংসার করছি, নিলয়ের সাথে হচ্ছে আমার ঈদ কোরবানি ছিল, কোরবানিতে যাইতাম না গ্রামে, রোজার ঈদে হচ্ছে নিলয় আমি যাইতাম গ্রামে, কোরবানিতে আসলে যাইতাম না, তো কোরবানি বলতে ওরকমভাবে কোরবানি আমার নাই, কারণ আমি একা একটা মেয়ে, হাটে যাওয়া কেনা আর মানে ওইটা কাজ করে না, বাট কোরবানি নিয়ে এবার কোনো প্ল্যানিং নাই, আর আমার এত টাকা হয় না যে আমি কোরবানি দিব, এত টাকার মালিক আমি এখন হয়ে পারি নাই, কারণ গরুর অনেক দাম, অনলাইনে অর্ডার করতে হবে গরু। ইনশাল্লাহ ইচ্ছা আছে ফিউচারে যদি আল্লাহ কখনো দেয়, কোরবানি তো হচ্ছে অসহায় গরিব মানুষ যারা তাদের জন্যই, বাট দিতে পারলে ভালো লাগতো ইনশাল্লাহ যদি নেক্সট আমার প্ল্যানিং আছে। আরেকটা যে কোয়েশ্চেন সবার জানার আগ্রহ থাকে আপনাকে নিয়ে, সেটা হচ্ছে যা সবাই মনে করে আপনি অনেক লাখ লাখ টাকা ইনকাম করেন, বাট সত্যি বলতে আপনি মাসে কত টাকা ইনকাম করেন, এটা সবার জানার আগ্রহ। লাখ টাকা না, সবাই চিন্তা করে কোটি টাকার মালিক হয়ে গেছি, যেমন হচ্ছে একটা প্রবলেম হয়েছে নিলয় চ্যানেলে সিপিএম নিয়ে, এটা দোষ আসছে ভাইয়া মানে অফিসিয়ালের আর আমার যে আমি কোটি কোটি টাকা কামাইতেছি, এতদিন এটা প্রশ্ন মানে অনেকেই ফোন দিয়ে মানে কি হয়েছে সিপিএম দিয়ে অনেক টাকা, কিন্তু ওই সিপিএমটা আমিও না, কোটি টাকা আমিও কামাচ্ছি না, তো সবাই ভাবে যে এরকমও আসে, অনেকেই আমার কাছে হেল্প চায় এত টাকা ধার হবে বা এই সেই, মানে আমি নাকি বাইরে না বা আশেপাশে যারা অনেকেই হ্যাঁ থাকে, বা মাঝে যখন আমি রোজার মধ্যে যে মানে আমি যে ইনকামটা পাই ভাইয়া যেটা আমাকে স্যালারিটা দেয় আমার খাওয়া দাওয়া বাসা ভাড়া দিয়ে, মাস শেষে হচ্ছে আমার হাতে টাকা থাকে না, তো আমি যেটা পাই আমার নিজের চলার জন্য বাসা ভাড়া টাড়া দিয়ে আমার খাওয়া দাওয়া দিয়ে চলে যায়, তো আশেপাশে অনেকেই থাকে যে হেল্পের জন্য আমার পেজেও অনেকেই নক দেয় টাকার জন্য, বাট আমি তাদের কীভাবে বোঝাবো, তারা মনে করে যে অনেক টাকা ইনকাম করতেছি, আমার পেজ থেকে লাখ লাখ টাকা নাকি ইনকাম করছি, সত্যি বলতে আমার পেজ থেকে আমি 14,000 টাকা পাইছি, মানে মানে কী বলবো তাদেরকে আসলে বোঝানো সম্ভব না, আমি যেটা পাই সেটা আমার খাওয়া দাওয়া করে মানে চলে যায়, আমি কোনো টাকা আসলেই ধরে রাখতে পারতেছি না, বাট দরকার আসলে টাকা জমানো দরকার। আচ্ছা অবশ্যই, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা তো ভাবি আমার আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করতেছি, তো দর্শকদের কী বলবেন সর্বশেষ? সবাইকে বলবো নিলয়ের জন্য দোয়া করতে, আমাকে যত খুশি গালি দিয়ে যাক, আমাকে যত খুশি গালি দিয়ে যাক, আর নিলয়ের ভালোবাসাটা তাদের মাঝেই রাখুক, নিলয়কে মনে রাখুক, আর তার জন্য দোয়া সবার কাছে দোয়া চাই। ওকে ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।